ওয়েলকাম টু ভিড অঙ্ক ডট কম আমি শুনাম তোমাদের ম্যাথস টিচার চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক রয়েছে আমাদের কাছে সলভ করার জন্য এখানে বলা রয়েছে যদি তিনজন লোক ষোলো দিনে ন হাজার টাকা উপার্জন করে তবে কতজন লোক আট দিনে তিরিশ হাজার টাকা উপার্জন করবে এদের নিয়ম অনুযায়ী নির্ণয় করো তাহলে দেখো এখানে দুটো কন্ডিশন দেওয়া রয়েছে প্রথম ক্ষেত্র প্রথম কন্ডিশন যেটা রয়েছে সেটাকে আমরা লিখে নিচ্ছি যে প্রথম ক্ষেত্রে কি কি বলা রয়েছে না এখানে লোক সংখ্যা দেওয়া রয়েছে লোক সংখ্যা বলা রয়েছে তিন জন আর দিন সংখ্যা যেটা রয়েছে সেটা কত বলা রয়েছে দিন সংখ্যা সমান সমান ষোল দিন আর উপার্জিত অর্থ উপার্জিত অর্থ যেটা সেটা এখানে বলা রয়েছে ন হাজার টাকা লিখে নিলাম ন হাজার টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে এবার চলে আসছি দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে লোক সংখ্যা যেটা রয়েছে সেটা কত সেটা আমাদেরকে জানতে চেয়েছে আমরা লোক সংখ্যা সমান সমান আমরা লিখে নেব যে নির্ণয় করতে হবে এরপরে আসছি দিন সংখ্যাতে দিন সংখ্যা আমাদেরকে বলা রয়েছে আট দিন আর যেটা উপার্জিত অর্থ রয়েছে সেটা এখানে বলা রয়েছে তিরিশ হাজার টাকা তাহলে উপার্জিত অর্থ হচ্ছে তিরিশ হাজার টাকা এই যে তিনটে জিনিস এটাকে আমরা এইভাবে ধরে নিচ্ছি যে ধরি এক্স সমান সমান হচ্ছে দিন সংখ্যা এক্সটাকে আমরা ধরে নিচ্ছি দিন সংখ্যা বলে এরপরে আসছি ওয়াই ওয়াই হচ্ছে লোক সংখ্যা মানে যতজন লোক রয়েছে সেই লোক সংখ্যাটা হচ্ছে ওয়াই আর জেঠ জেট হচ্ছে উপার্জিত অর্থ মানে এরা যে টাকাটা উপার্জন করেছে সেটাকে আমরা ধরে নিচ্ছি জেড বলে এবার দেখো এবার ভেদের নিয়ম অনুযায়ী যেহেতু আমাদের করতে বলেছে এবার ভেদের ক্ষেত্রে আমরা জানি যে দিন সংখ্যা দিন সংখ্যার সাথে লোক সংখ্যার যে সম্পর্ক লোক সংখ্যার এই যে সম্পর্কটা এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক সম্পর্ক তার মানে কি যে যেহেতু একটি এদের মধ্যে যে কোনো একটি বাড়লে অপরটি কমে যায় আবার উল্টো দিক থেকে একটা কমলে অপরটা বেড়ে যাবে অতএব ভেদের নিয়ম অনুযায়ী আমরা লিখে নিতে পারি যে এক্স ভ্যারিজিয়াস ওয়ান বাই ওয়াই এটাকে আমরা নাম দিলাম এক আবার দিন সংখ্যা দিন সংখ্যার সাথে উপার্জিত অর্থ যেটা রয়েছে এখানে উপার্জিত অর্থ এটা সম্পর্ক হবে সরল সম্পর্ক এই সম্পর্কটা সরল সম্পর্ক কারণ একটি বাড়লে অপরটিও বাড়বে একটি বাড়লে অপরটি বাড়বে এক্ষেত্রে অতএব আমরা এখানে লিখে নিতে পারি এক্স ভ্যারিজিয়াস জেড এটা হয়ে যাচ্ছে দুই এবারে এক আর দুই এখান থেকে আমরা কী পাব এক ও দুই থেকে আমরা লিখে নিতে পারি এক্স ভ্যারেজিয়াস জেড বাই ওয়াই অর এটা এইভাবে হয়ে যাবে এক্স ইকাল টু কে ইন্টু জেড বাই ওয়াই যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক আর কে নট ইকাল টু জিরো হবে এবার প্রথম ক্ষেত্রের প্রথম ক্ষেত্রের মান বসিয়ে প্রথম ক্ষেত্রে আমাদের যে মানগুলো দেওয়া ছিল সেগুলো এখানে বসিয়ে দিলে আমরা কি কি পাচ্ছি এক্স হবে তিন সমান সমান কে এটা হয়ে যাবে ন হাজার ডিভাইডেড বাই সিক্সটি অর কে সমান সমান হবে ফর্টি এইট বাই নাইন থাউজেন্ড এবারে চলে আসি এবারে দ্বিতীয় ক্ষেত্রে কে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে কে এর মান বসিয়ে কে এর মান বসিয়ে তাহলে দেখো ওখান থেকে আমাদের কী হচ্ছে এক্স যেটা সেটা ছিল এইট কে এর মানটা হচ্ছে ফর্টি এইট বাই নাইন থাউজেন্ড ইন্টু জেড জেড হয়ে যাবে তিরিশ হাজার টাকা এটা উপার্জিত অর্থ আর ওয়াইটা আমরা জানি না এটা আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে অতএব আমরা এখান থেকে বলতে পারি যে ওয়াই হাজার ইন্টু আট তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিভাবে পাবো এই প্রথমে আমরা এই তিনটে শূন্য এই তিনটে শূন্য কেটে দিলাম তাহলে এখানে তিন আর এটা যদি আমরা আটি তাহলে হয়ে যাচ্ছে এখানে দশ এবার এই যে তিন আটটে কত তিন আটটে চব্বিশ চব্বিশ দুগুণে কত আটচল্লিশ তার মানে এটা হয়ে যাচ্ছে কুড়ি তার মানে যে লোক সংখ্যা যেটা হবে সেটা হবে কুড়ি যে অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান সমান কুড়ি জন এটাই আমাদের নির্ণয় করতে বলেছিল তাহলে আনসার হচ্ছে কুড়ি জন ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ গণিতের এই রকমই নানান সমস্যার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন